চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। করোনা ভাইরাসে গোটা নারায়ণগঞ্জ লকডাউন হলেও এতে কোনো প্রভাব পড়ছে না জেলা শহরতলিতে গড়ে ওঠা উৎপাদনমুখী শিল্প কারখানাগুলোতে। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে বীর দর্পে চলছে এসব প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি করোনা পরিস্থিতিতে IEDCR এ জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে ঘোষণা দেওয়ার পরও এসব শিল্প কারখানা চালু রাখায় মারাত্মক শ্রমিক ঝুঁকির আশঙ্কা করছে শ্রমিক পরিবারগুলো। এক সমীক্ষায় দেখা গেছে নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ এলাকায় ইনসি, বসুন্ধরা, আকিজ সিমেন্ট এবং এসিআই কোম্পানি সহ প্রায় ডজনখানেক শিল্প কারখানা চালু রয়েছে। এ ব্যাপারে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির ইডির সঙ্গে যোগাযোগ করা হলে ফ্যাক্টরি বন্ধ রয়েছে বলে ইডি হোসেন আরজু জানান। তবে সরজমিনে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। বন্ধ হয়ে